예시아만 내게 다가와 예시아. 이러자 돌마. 예시아. 에 예시아. 이 아시만데 슈마이를 고백만 해치로. 예시아 미스케이지. 기벌 치시먹고. 기? 아미자니 도미 꼬또다 가라치리. 아니 기자는 뭐군? 우리 드라그 파찰 꼬리 데이토. 해. 말해 또. সবার সামনে এটা প্রমাণ করতে আপনি একবার সবার সামনে বলুন না আন্টি অরুণাবু আসলে কেমন ছিল প্লিজ একবার বলুন আর একটু অপেক্ষা করো অরুণাবু পুলিশ বোধহয় চলে এসেছে বিয়ের স্বপ্নটা না হয় জেলে বসেই দেখো যদি জেল যেতেই হয় তাহলে তোদের দুটোকে শেষ করে তারপর যাব বাবা আসলে ঈশা আর দীপ্তার সম্পর্কটা কাকুমণি কিছুতেই মেনে নিচ্ছিলেন না কি সমর যা শুনছি সব সত্যি দেখো দাদা ঈশা যদি সারা জীবন বিয়ে না করে ঘরে বসে থাকতে চায় থাকবে কিন্তু এই রকম একটা ভিখিরির ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিতে পারবো না বাসর জাগবে তো আরে জাগবো না মানে ঈশার বিয়ে বলে কথা তার উপর আবার এরকম রোমাঞ্চকর বিয়ে হ্যাঁ এরকম বিয়ের বাসর মিস করলে চলে কি বলে রশ্মি হ্যাঁ বাসর তো জাগা হবে হ্যাঁ গান বাজনা হবে দীপ এবং ঈশার পিছনে লাগা হবে এই দেখেছো দীপ দাদা ভাই তোমায় কেমন হেলা ফেলা করছে জামাই বলে তো তোমাকে পাত্তাই দিচ্ছে না ঠিক আছে দেখি দেখি রোমান্স করার দরকার নেই আমার চোখের আড়ালেই রোমান্স চাও কিন্তু আমার চোখের সামনে এবার যে বাসর জাগবে তো আরে জাগবো না মানে এশার বিয়ে বলে কথা তার উপর আবার এরকম রোমাঞ্চকর বিয়ে হ্যাঁ এরকম বিয়ের বাসর মিস করলে চলে কি বলে রশ্মি হ্যাঁ বাসর তো জাগা হবে হ্যাঁ গান বাজনা হবে দীপ এবং এশার পিছনে লাগা হবে এই দেখেছো দীপ দাদা ভাই তোমায় কেমন হেলা ফেলা করছে জামাই বলে তো তোমাকে পাত্তাই দিচ্ছে না ঠিক আছে দেখি দেখি রোমান্স করার দরকার নেই আমার চোখের আড়ালেই রোমান্স চাও কিন্তু আমার চোখের সামনে এবার যে গান করতে হবে হ্যাঁ গান গাইতে হবে আমার চোখের সামনেই লাভ গুরু শুরু করে দাও আমি হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছো এই বকুল একটা গান গাও না প্লিজ এমন গান গাইবে যাতে ফ্লাইটে বসে আমার ভাই ফিল করতে পারে ভাই ফিল করতে পারে থামো ফিল করবে হাই শোনো বকুল তুমি না তোমার দাদার কথা একদম কানে দিও না অনেক দিন গান শুনি একটা করো না হ্যাঁ ছোট বৌদি তুমি গাও আর আমাদের অনুরোধে তোমাকে নাচ করতে হবে শোনো না তুমি এমন একটা গান গাইবে যাতে নাচ করা যায় এই এসে আরে আরে দারুন 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 ও জমে যাবে জমে যাবে এক মিনিট আমার একটা ঘোষণা আছে কি কি গো আমি আবার প্রেমে পড়েছি
সে পাবে। এবার আমার গুটি হবে বকুল। নতুন কোনো ডোনার পাওয়া যায়নি, ইনফ্যাক্ট সেই কারণেই আপনার কাছে এই বিষয়ে একটু আলোচনা করতে আসা। হ্যাঁ নিশ্চয়ই বলুন। আচ্ছা আমি তো রিয়ার দিদি, তার মানে আমার আর রিয়ার ব্লাড গ্রুপ তো সেম। সো আমি রিয়াকে কিডনি দিতে পারি না? জল, একটু জল দেবে কেউ? তেনার গলা মনে হচ্ছে না, তিনি তিনি জল চাইছেন। জলটা তো পড়েই গেল, কি করি আমি এখন? ধন্যবাদ ছোট কর্তা। আমি প্রতিজ্ঞাবদ্ধ, জীবন ভর আপনাকে এইভাবেই আমি রক্ষা করব। ওম ক্রিং হ্রিং হুতায় নমঃ। ও তো বেহুশ হয়ে গেল। তার মানে এই বিশাল মূর্তি তোর সেনাপতি মশাইয়ের নয়, অবিকল তার মতো দেখতে রাজা চন্দ্রাদিত্যর। তার মানে আমার সেনাপতি মশাই অচিনপুরের রাজপ্রাসাদেই আছে। কিন্তু তাহলে সেনাপতি মশাই কেন? সুবি বাবা, মা, তুমি আমার ডাকতে এসেছো? আজ যে তোমার জন্মদিন, দীর্ঘায়ু হও, অনেক বড় হও, কৃতি হও। জীবনে কখনো কোনো পরিস্থিতিতে কোনো অন্যায় কাজ করবে না। নিঃশ্বাস পড়ছে, তাহলে তাহলে যন্ত্র বেঁচে আছে। কথা বলো, কথা বলো, কথা বলো না। না না, এ হতে পারে না, মেয়েটা যে এবার লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। বিশ্বাস কর রানু, আমি ধ্রুবর পায়ে পর্যন্ত পড়েছিলাম কিন্তু শুনলো না। কিরে, কোথায় যাচ্ছিস? আরে কোথায় যাচ্ছিস? ছাড় তুই, আমাকে যেতেই হবে। এই রহস্যটা ভেদ না করলে আমার শান্তি হবে না। মোহিনী, ইউ আর আ চিটার মোহিনী। ইয়েস, আমি সবাইকে বলে দেব। মানো, তোমাকে একটা জরুরি বিষয়ে কিছু কথা বলার আছে। কি হয়েছে নিকিতা, তোমার বেবি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ও সব ব্যাপারে নয়, একটা অন্য ব্যাপারে। জল, একটু জল দেবে কেউ? তেনার গলা মনে হচ্ছে না, তিনি তিনি জল চাইছেন। এ কি করলুম আমি, জলটা তো পড়েই গেল, কি করি আমি এখন? ওম ক্রিং হ্রিং হুতায় নমঃ। এ কি, ও তো বেহুশ হয়ে গেল। সুবি বাবা, মা, তুমি আমায় ডাকতে এসেছো? আজ যে তোমার জন্মদিন, দীর্ঘায়ু হও, অনেক বড় হও, কৃতি হও। জীবনে কখনো কোনো পরিস্থিতিতে কোনো অন্যায় কাজ করবে না। নিঃশ্বাস পড়ছে, তাহলে তাহলে যন্ত্র বেঁচে আছে। কথা বলো, কথা বলো, কথা বলো না। না না, এ হতে পারে না, মেয়েটা যে এবার লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। বিশ্বাস কর রানু, আমি ধ্রুবর পায়ে পর্যন্ত পড়েছিলাম কিন্তু শুনলো না।
কিরে কোথায় যাচ্ছিস? আরে কোথায় যাচ্ছিস? ছাড় তুই, আমাকে যেতেই হবে। এই রহস্যটা ভেদ না করলে আমার শান্তি হবে না।